مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْهُ فَلَا هَادِيَ لَهُ وَنَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَنَشْهَدُ أَنَّ سَيِّدَنَا وَسَنَدَنَا وَنَبِيَّنَا وَحَبِيبَنَا وَمُغِيثَنَا وَمَلْجَأَنَا وَمَأْوَانَا مُحَمَّدٌ صَلَّى اللَّهُ تَعَالَى عَلَيْهِ وَسَلَّمَ الَّذِي أَرْسَلَهُ بِالْحَقِّ بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه القديم والقرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الأول والآخر والظاهر والباطن وهو بكل شيء عليم صدق الله العظيم وقال رسول الله صلى الله أول ما خلق الله نوري أو كما قال عليه الصلاة والسلام قال الله تبارك وتعالى مخبرا وآمرا إن الله يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد الصلاة والسلام بسم الله والحمد لله اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد اللهم
পঞ্চমতম ওরুস মুবারক মাহফিল, উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক, উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত, মুরব্বিয়ানে আজাম, যুবক ভাইয়েরা, মাসুম বাচ্চারা, ফর্দার অন্তরাল আমার মা ও বোন, প্রতিবৎসরের ন্যায় এইবারও রঙ্গর জামে মসজিদ সংলগ্ন মাঠে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ তাআলা আলাইহি উরুস পরাওর আল্লাহ লাখ লাখ শুকরিয়া। আমি ওয়াজ ওয়াজ এটা জানিও নি না, সময় কিছু কাটানির লাগে আপনারা সামনে উপস্থিত হয়েছি। যদি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমার এই তৌফিক দান করেন যে আয়াতে করিমা তিলাওয়াত করছি, এর উপরে আলোচনা করমু এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিসে নববিয়াতকে এক হাদিস শরীফ আমি তিলাওয়াত করছি, তার উপরেও আলোচনা করমু। প্রথমত হাজিরানে কেরাম, আমি দুরূদ শরীফ পড়েছি, আপনারা পড়িতে বড় কমজুরি, কোনটা বোঝা গেছে না, ঠান্ডায় ধরলো না পেটের বুকে ধরলো, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনই জানে। গতিকে একটা জিনিস আপনার কাছে অনুরোধ করবো, আপনারা তোলা তোলা সামনে দিয়ে আইয়া পিসবাজু হালি হোক আইবা, অন্য যে আইবা তাই বইবা, দয়া করে দুরূদ শরীফ পড়ি পড়ি আপনারা আগে দিয়ে আসবেন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, পৃথিবীর মধ্যে
আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূপে দুরূদ শরীফ পড়ার যে বরকত আছে, ইলা বরকত আর কোনো জিনিসও নাই। কারণ আমি গত বছরও হয়েছি ওই জায়গা, এবারও হইয়া নমাজ আমরা সারাই ফড়ি ফড়ি নেন জি, কেউ ফাঁসক ফোড়ল, কেউ চাই রক ফোড়ল, কেউ দুই হক, কেউ তিন হক, কেউ এক হক, কেউ সপ্তাহে একদিন ওলা নানি আমরা নমাজি জি। এই নমাজ গুলা যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারও কবুল হয়ে গেছে এলা কোনো সার্টিফিকেট আপনারা দিতে পারবানি, কেউ দিতে পারবানি না, দিতে পারতাম না। বারো মাসের মাঝে এক মাস হইল গিয়া রোজা মাস, রোজা মাস হইল গিয়া রমজান, এক মাস আছে নানি। এই মাসও আমরা রোজা ধরি, ফরজ রোজা ধরি নানি। এই রোজা বলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে কবুল হয়ে গেছে বলে কোনো সার্টিফিকেট কেউ দিতে পারবো নি জি, তোলা তোলা মাতিবা দিতে পারবো নি জি, না দিতে পারতো না। হজ যেরা করি তানোর হজ কবুল হয়ে গেছে বলিয়া তিনদিন কোনো সার্টিফিকেট দিতে পারবানি, পারবানি না, পারতা না। জকাত যেরা দেই তানোর জকাত মানে কবুল হয়ে গেছে এলা কোনো সার্টিফিকেট দিতে পারবানি, না পারতা না। যদি কোনো আশিকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যদি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানও যদি দুরূদ শরীফ পড়ে ডিরেক্ট কি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হোক, সুবহানাল্লাহ, এগুর মাঝে কোনো সন্দেহ নাই, কোনো শোক নাই, শুভা নাই। হাজিরা কেরাম, কিয়ামত একদিন হইব আমরা বিশ্বাস আছে নানি জি, কিয়ামতের দিনের উপরে ইমান আনা ফরজ নানি, ফরিছি নানি আমরা। যেদিন কিয়ামত হইব সব জিনিস ফান হয়ে যাইব, ধ্বংস হয়ে যাইব, একমাত্র রব্বুল আলামিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বাকি থাকবা। আর যত সময় পর্যন্ত আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বাকি থাকবা অত সময় পর্যন্ত আমরা নবী নূরে মুজাসসাম, নূর না আলা নূর, হাবিবিনা শাফিঈনা মৌলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুণাবলী থাকবো, হুকা সুবহানাল্লাহ কিলা থাকবো। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে ফরমাইতরা, ইন্নাল্লাহা ওয়া মালাঈকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইন্নাল্লাহা নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাঈকাতুহু এবং আমার ফরিশতাগণ যারা আছেন তারা, ইউসাল্লুনা আলান নবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত সালাম বেজাইব। ইন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, হে ঈমানদাররা, আল্লাহ আমরারে ডাকিত কত আদরে ডাকিতরা, ঈমানদার হইয়া ডাকিতরা, ডাকিতরা নানি, হে ঈমানদাররা, তোমরাও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত এবং সালাম পড়ো। বুঝা গেছেন সাহেব? তো দুরূদ শরীফ যেটা আছে এটা ফড়িতে আপনারা আজমতে এবং মহব্বতে আপনারা ফড়িবা, ফড়া ফায়দা আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, কোন উম্মতে যদি আমার উপরে এক মর্তুবা দুরূদ শরীফ পড়ে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার উপরে দশটা রহমত অবতীর্ণ করেন, হুকা সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়িতে আমরা কমজোরি পড়িতাম নি, জমল যাও। আমি এখান কিতাব আছে, এই কিতাবের লেখক হইলা গিয়া ইমাম জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহি তাআলা আলাইহি, ইমাম জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহি তাআলা আলাইহি ও জমুল জাওয়ামির মধ্যে একটা ঘটনার বর্ণনা করল, যে জব্বার নামে এক ব্যক্তি আসলো, একজন ব্যক্তি আসলো, তাই নেস লাগি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশির, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশির। জব্বারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানো এমন লাগান দুরূদ শরীফ পড়িতা
যে সময় দুরূদ শরীফ পড়া আরম্ভ লাগাইতে ও সময় জব্বারর গোজ এখানে আসলো, এখানে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফর্সা করে দিলেইতা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফর্সা করে দিলেইতা, নূর দি মনোয়ার করে লইতা, আলোয় আলোকিত করে লইতা। জব্বারর গোর কিনারো একটা ইহুদ পরিবার আসলা, এই ইহুদ পরিবারের মধ্যে একজন স্বামী আসলা এবং তার স্ত্রী একজন আসলা, তারা দুইজন আসলা। যে সময় জব্বারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্শান গভীর রাত্রিতে দুরূদ শরীফ পড়া আরম্ভ লাগাইতা, দুরূদ শরীফ পড়া অবস্থাত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিকর ঘর যেখানে আসলো, এই ঘর ওখানে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এমন লাগান ফর্সা করে দিলেইতা। দেখিয়া তাই তাই দুইজন হতভম্ব হয়ে গেলা গিয়া, স্বামী এবং স্ত্রী যে দুইজন আসলা দুইজন হতভম্ব হয়ে গেলা। আগর যুগে লাইট আসলো নি, কারেন্ট, এখন তো কারেন্ট জ্বলে, আসলো নি ওটা, ইলেকট্রনিক কোনো ইয়ে আসলো নি, সোলারের কোনো কিছু আসলো না, আসলো নি, এমনি বাতি আসলো না, ওলা আসলো না নি। তো ইহুদ যে বেটা আসলা এবং বেটি আসলা দুইজনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিকে, যে সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দুরূদ শরীফ পড়িতা, তাই তাই দুইজনে মনোযোগের সহিত মন দিয়া শুনতা, তাই তাই দুইজনে মন দিয়া শুনতা। একদিন রাই দুইজনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ শরীফ শুনা আরম্ভ লাগাইলা, শুনিয়া দুইজন ঘরের মধ্যে গেলা গিয়া ঘুমন্ত অবস্থায় ঘুমাইলা, ঘুমানির লগে লগে এমন লাগান চেহারা, এমন লাগান সুন্দর, যে সুন্দরের সীমা নাই, অসীম সুন্দর একজন ব্যক্তি এইজন, যে দুইজন আসলা স্বামী এবং স্ত্রী দুইজনের লগে একত্রে দেখা করলা, একত্রে দেখা করলা, দেখা করি কইলা খাবার মধ্যে কইলা, ওবা তুমি খে, তুমি আমারে চিনো নি, আমি খে বলে জি না, আমি আপনারে চিনি না, বলে আমারে তুমি দেখছো নি বলে জি না, জীবনের মধ্যে আমি অনেক ব্যক্তি দেখছি, এমন মানুষ দেখছি, এমন সৌন্দর্য মানুষ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমারে দেখাইছে, কিন্তু আমি আল্লাহর জাতর কসম খাইয়া কইয়া রিলা ব্যক্তি আমি আমার জীবনে আর দেখছি না, বলে আমি হইলাম কি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আমি শিখে যে সময় আমার উপরে দুরূদ শরীফ পড়ে, তুমি এবং তোমার স্ত্রী দুইজনে যে সময় আমার দুরূদ শরীফে মনোযোগের সহিত শুনছো, আমি আইছি কি তুমি তাই না আজকে আমার দুরূদ শরীফে খেয়াল দিয়ে শুনছো, আজমতে শুনছো, মহব্বতে শুনছো, আমি এই তোমার সঙ্গে সাক্ষাৎ করতে আইছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সময় খাবার মধ্যে দেখলা স্বামী এবং স্ত্রী দুইজনে দেখলাম, দেখি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত লাগে হাত মিলাইয়া তাইন তাইন ঈমান লইয়া আইলা। পরের দিন সকালে যে সময় স্বামী নাস্তা করার লাগি টেবিলে উঠিয়া বইছন, বড় লগে লগে নাস্তা খাইতা বিবি আনি নাস্তা দিতরা দেওয়ার লগে লগে বিবিরে কইলা, ও বিবি আইস থাকি আমি তোমার হাতের সোয়া কিচ্ছু খাইতাম নাই, তোমার আদর সোয়া আমি কিচ্ছু খাইতাম না, বলে খেনে খাইতা না, ও আমার আদরের স্বামী, বলে তুমি হইলে কি নজস, তুমি নাপাক ও পবিত্র, আমি তোমার আদর সোয়া কিচ্ছু খাইতাম না, বলে ও স্বামী দীর্ঘ অত বছর থেকে আপনি আমার সোয়া আমার আদর সব কিচ্ছু মক্কন হররা খাইরা, হঠাৎ করি আপনি আইসখানে কইন আমার আদর সোয়া এটা খাইতা না, বলে ও আমার আদরের স্ত্রী, গত রাত্রে যে সময় আশিকে রসুলে যে সময় আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানো দুরূদ শরীফ পড়িতরা, তুমি আর আমি কি মনোযোগের সহিত বেড়র মধ্যে খান লাগাইয়া আমরা শুনছি, আজকে রাত্রে এমন এক ব্যক্তির লগে আমার সাক্ষাৎ হইছে, এমন এক ব্যক্তি আমি আমার জীবনের মধ্যে খান বহুত ব্যক্তি দেখছি, বহুত মানুষ দেখছি, আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কসম খাইয়া কইয়া এলাকার সুন্দর ব্যক্তি আমি আমার জীবনে আর দেখছি না, আর এই ব্যক্তি হইলে গে নবী আখিরুজ জামান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর হাত মুবারকের মধ্যে আমি হাত লাগাইয়া ঈমান লইয়াইছি, গতিকে আমি তোমার চোয়া খাইতাম নাই, ও বিবি ওদিকে তুমি আগুয়াও, বিবি যে সময় স্বামীর কিনারে গেলাম, যাবার লগে লগে স্বামীয়ে তান হাত ওখান দিলা দিয়া কইলা, ও বিবি জীবনে অনেক সেন্ট অনেক সুগন্ধি ব্যবহার করছি
কিন্তু এই যে সুগন্ধি, এই সুগন্ধি আমি আমার জীবনের মধ্যে আর পাইছি না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারক হাতের লগে লাগার কারণে এমন লাগান খুশবু হইছে, খুশবু আর জীবনে পাইছেন না। স্বামীর নিয়া সঙ্গে স্বামীর সঙ্গাইলা স্ত্রীর সুঙ্গানির লগে লগে স্ত্রী কইলা, ও আমার আদরের স্বামী, আজকে আপনি শুধু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে সাক্ষাৎ করছ নিলা না, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে সাক্ষাৎ করছি, আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত মিলাইয়া আমিও ঈমান লইয়া আইছি। সাল্লাল্লাহু মাদারিজুন নবুয়ত যে কিতাব, ও কিতাবর খুতবার মধ্যে আনছন যে এই আয়াতে করিমা হইল গিয়া আল্লাহ তাবারাকা ও তাআলার প্রশংসা এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা। হুক সুবহানাল্লাহ। শানে হাবিবুর রহমান এখন কিতাব হইল গিয়া যে কিতাবর লেখক হইল গিয়া মৌলানা আহমদ ইয়ার খান নাঈমী রহমতুল্লাহি তাআলা আলাইহি। আহমদ ইয়ার খান নাঈমী রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইতা ই আয়াতে করিমা হইল গিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা। হুক সুবহানাল্লাহ। শানে হাবিবুর রহমান কিতাবের মধ্যে ই আয়াতের ব্যাখ্যা করতে গিয়া মুফতি আহমদ ইয়ার খান রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইতা তৈরি করবার আগে, বানানোর আগে আল্লাহ তাআলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে তৈয়ার করে রাখি লাইছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সর্বপ্রথম কিয়ামতের দিন শফাআত করবাব, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম বেহেশতের মধ্যে ঢুকিবা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম কিয়ামতের দিন কবর মুবারক থেকে উঠিবা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে সজদার মধ্যে পড়বা, সর্বপ্রথম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে শাফাআত করবা। এর লাগি হুয়াল আউয়ালু বি মুরাদানা হইছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুক সুবহানাল্লাহ। হুয়াল আউয়ালু দি তৈয়ার করে রাখি লাইছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি মাজমাইন হলে প্রজিজ্ঞাস করলাম, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কখন থাকি নবী? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, যে সময় হযরত আদম আলাইহি সালাতু ওয়াসালামর রূহ এক জায়গার মধ্যে আসলো গিয়া আর অন্য জায়গার মধ্যে হযরত আদম আলাইহি সালাতু ওয়াসালামর শরীর মুবারক আসলো, তার থেকে হাজার গুণাকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমারে সৃষ্টি করে লইছে। অন্য হাদিসের মধ্যে নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসালামর যে শরীর মুবারক আল্লাহ তাবারাকা ওয়া তাআলা
আপনারা বড় ঠান্ডা মুখা হইলা গিয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাই, আমার উম্মতের মধ্যে এর চেয়ে বখিলার জগত নাই যে আমার নাম শোনার পরে আমার উপরে দুরূদ শরীফ পড়েছেন। আমি যতবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লইলা আর আপনার মুখে দিয়েছিলাম, বোঝা যায় ঠান্ডায় 8:30টার লগে লগে আপনার আরে খাই লেছে মনে হয়। জি, যে সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আইব, রসুল আল্লাহ, হাবিব আল্লাহ, নবী আল্লাহ, আপনারা এই সময় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়িবা। হযরত আদম আলাইহি সালাতু ওয়া সালাম রে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যে সময় সৃষ্টি করছে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হযরত আদম আলাইহি সালাতু ওয়া সালাম এবং মা হাওয়া আলাইহা সালাতু ওয়া সালাম দুইজন রে যে সময় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বেহেশত কি বাইর করে দিলেইলা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হযরত আদম আলাইহি সালাতু ওয়া সালাম রে এবং মা হাওয়া আলাইহা সালাতু ওয়া সালাম দুইজন রে যে সময় বেহেশত কি বার করে দিলেইলা, 300 বৎসর মতান্তরে 350 বৎসর আস্তে পৃথিবী তিন তিন ঘুরিলা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তান তান রে সাড়ে না মাফ করে দেনা। হঠাৎ করে হযরত আদম আলাইহি সালাতু ওয়া সালামর জেহেনের মধ্যে আইল যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যে সময় আমারে জান দিছেন, জান দেওয়ার লগে লগে আমি যে সময় চোখ খুলিছি, চোখ খোলার লগে লগে আল্লাহর আরশের মধ্যে আল্লাহ আল্লাহর নামের লগে নাম লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে সময় দেখছি ও আদম আলাইহি সালাতু ওয়া সালামে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ওয়াসিলা দিয়ে দোয়া করলা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হযরত আদম আলাইহি সালাতু ওয়া সালাম এবং মা হাওয়া আলাইহা সালাতু ওয়া সালাম দুইজনের দুয়ারে কবুল করে লইল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু, আখিরু দি মুরাদ একজন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইলা গিয়া শেষ নবী, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে শেষ নবী হিসাবে দুনিয়ার জমিনে প্রেরণ করছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে বরুজে কিয়ামতের দিন পর্যন্ত আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোন নবী এবং রাসূল রে জমিনের মধ্যে ফাটাইতা নাই। والظاهر والباطن আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেও ছিলেন এখনো আছেন, বরুজে কিয়ামতের দিন পর্যন্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করার আগে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়েশী কোহল আসলা। এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সব জিনিস আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জানাই দিছে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সব জিনিস জানেন। আলমে আরওয়াহ থাকি লইয়া, রূহ জগৎ থাকি লইয়া, দুনিয়া দুনিয়াই থাকি লইয়া, কবর কবর থাকি লইয়া, হাসর পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর এই জ্ঞান আছে। কুকা সুবহানাল্লাহ। আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল গিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সব জানেন, তার মধ্যে কোনো সন্দেহ নাই। সাবহল আলিম হল অসীম,
সময়ও সংকীর্ণ, এখন এসা নমাজ হয়ে যাইব, আর নমাজ পড়ে আমার উস্তাদে মোহতরম হযরত আল্লামা নিজামি সাহেব মাদ্রাজিল্লাহুল আলী আপনারা সামনে উপস্থিত হইবা। আমি এক হাদিস শরীফ তিলাওয়াত করছি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিগাইলা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহই আপনারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলা যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সর্বপ্রথম আমার নূররে সৃষ্টি করছে। সুবহানাল্লাহ। আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা মুবারক তাকি লইয়া পাও মুবারক পর্যন্ত সব নূর। আমরা নবী হইলা গিয়া নূরের নবী, আমরা নবী হইলা গিয়া নূরের নবী। আর এর মধ্যে যদি কোন বন্দায় কোন উম্মতে যদি শখ করে এগুলো ইমান যাইব গিয়া, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা আনা নূরুম মিন নূরিল্লাহ, আনা নূরুম মিন নূরিল্লাহ, এবং আল্লাহর নূরটা কি আমি, আমার নূর, আর আমার নূরটা কি আল্লাহ তাবারাকা ওয়া তাআলায় 18,000 মখলুক রে আসমান জমিন চন্দ্র সূর্য যা কিছু আছে সবরে সৃষ্টি করছে। সুবহানাল্লাহ। এই সৃষ্টির মূল হইলে গিয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর নূরটা কি আল্লাহ তাবারাকা ওয়া তাআলায় দুনিয়ায় জমিন আসমান সব কিছু আল্লাহ তাবারাকা ওয়া তাআলায় সৃষ্টি করছো। আমি আমার বয়ান রে দীর্ঘ করিয়েন না, আও আমরা সব আশিকে রসুল, আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে মহব্বত আছে না নি? জি মহব্বত আছে না নি? আপনারার মা তাকি বাপ তাকি বিশ্ব ভূমণ্ডল তাকি যত সময় পর্যন্ত আপনারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মহব্বত করতে পারছেন না অত সময় পর্যন্ত আপনারা পাক্কা মুমিন হইতে পারতেন না, ইমানদার হইতে পারতেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সামনে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হল হাজিরি দিয়াও হইতা ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার লাগি আমরার মা বাপ কুরবান। ও পর্যন্ত মহব্বত আসলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লগে সাহাবায়ে কেরাম হলো, বুঝা গেছে নি? আমরা ওলা মহব্বত রাখা লাগবো না নি? জি মহব্বত রাখা লাগবো না নি? আমরা আমলও নাই ইলমও নাই কুনতা নাই, কিয়ামতের দিন একমাত্র সুতার এক রাস্তা হইল গিয়া হুব্বে রসুল, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মহব্বতের বদৌলতে যদি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা কিয়ামতের দিন ছাড়ে ছাড়িত অথবা কোন আমল দিছে সেটা সম্ভব হইতো না। সাবহল আও আমরা সবাই মিলি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সালাম দেই, ইয়া
বেজায় রব মেরে দুরুদ আর সালাম মাওলানা নবী আল্লাহ আপনি আমরা মা বাবা
আপনি চিরস্থায়ী জন্নতবাসী বানাইয়া দেও আল্লাহ জিন্দেগানিতে তৈবা দান করে দো ইয়া রব্বুল আলামিন আল্লাহ ইয়া রহমান রহিমিন ইয়া আকরামুল আকরামিন আল্লাহ ই মাহফিলের সওয়াব হনাইয়া আল্লাহ শামসুল উলামা হযরত ফুলতলি রহমাতুল্লাহি তাআলা আলাইহির রূহ তৈবার মধ্যে নিয়া পৌঁছাইয়া দিও ইয়া রব্বুল আলামিন আল্লাহ আমরা উস্তাদ ও মুর্শিদ গুলোরে মাফ করে দো ইয়া রব্বুল আলামিন আল্লাহ তো উস্তাদ গুলো ফড়াইয়া খবরের মধ্যে ইয়া আল্লাহ আল্লাহ তামাম রূহ তৈবার মধ্যে আইসকুর সওয়াব ও তওবা হন্তা নিয়া পৌঁছাইয়া দাও আল্লাহ যত উস্তাদ ওখান দুনিয়ার জমিন না সোনিয়া রব্বুল আলামিন আল্লাহ তামাম অন্যে খায়াতে তৈবা দান করে দাও ইয়া আল্লাহ আল্লাহ আপনার কাছে ভিক্ষে খুঁজি আর ইয়া রব্বুল আলামিন আল্লাহ বিশ্বের মুসলমানের উপরে আপনি ইয়া রব্বুল আলামিন রহম আর করম করো আল্লাহ ভারতের মুসলমানের উপরে আপনি রহম আর করম করো ইয়া আল্লাহ আল্লাহ আমরা গুনাহগার সিয়াকার বদকার ইয়া রব্বুল আলামিন আল্লাহ আমরা গুনার বাইদি সাইয়ো না ইয়া রব্বুল আলামিন আল্লাহ মদিনাতুল মুনাওয়ারার দিকে সাইয়ো ইয়া রব্বুল আলামিন আল্লাহ আপনি আমরা ইয়া রব্বুল আলামিন বিপদ থেকে উদ্ধার করি দো ইয়া রব্বুল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন আমিন